দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আয়োজন বিজনেস টুডেতে। আর শুরুতে জানাবো শিরোনামগুলো। স্বাস্থ্যবিধি ছাড়াই সাভারে চলছে চামড়া প্রক্রিয়াকরণ, এবারও ন্যায্য দাম থেকে বঞ্চিত মাদ্রাসা এতিমখানা। লকডাউন আর ঈদের ছুটির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে, ক্রেতা বিক্রেতার উপস্থিতি বেশ কম, বেড়েছে মাছ ও সবজির দর। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ফিশিং ট্রলার নিয়ে প্রস্তুত উপকূলের জেলেরা, যোগাযোগ বাড়িয়েছেন পাইকাররা। দেখছিলেন শিরোনামগুলো, এবার যাচ্ছি পুরো খবরে। করোনাকালে সাভারের ট্যানারিগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা। এর দায় মালিকদের উপর চাপালেও তারা বলছেন ভিন্ন কথা, স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে বলে দাবি তাদের। সাভারের ট্যানারি পল্লি, দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে চামড়া, বেড়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা, অথচ করোনাকালে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগই শ্রমিকদের মুখে নেই মাস্ক, কারো সাথে থাকলেও রেখেছেন থুতনির নিচে, নেই সামাজিক দূরত্বের বালাই। এক কথায় স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা, অজুহাতের যেন শেষ নেই শ্রমিকদের। মাস্ক পরে নেই, খুবই হয়রান লাগে, এই জন্য পড়তে পারি না। চামড়া রক্ত, এতে আমরা বুট পড়তে গেলে আমার পায়ে সমস্যা হয়ে যায়, শিলা জায়গা। কেউ কেউ এই উদাসীনতার জন্য দায়ী করছেন ট্যানারি মালিকদের। আমরা সব কিছুর কথা বলি, আঙ্গো ভোটের কথা বলি, গ্লাভসের কথা বলি, চশমার কথা, মাস্কের কথা, আমরা এখনো কিছু পাইনি। বুট না, এগুলো তো লাগে না, পরবর্তী মাল নামলে হ্যাঙ্গার্স লাগবে, বুট লাগবে। যদিও ট্যানারি মালিকরা তা অস্বীকার করছেন, দাবি স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছে। আমাদের শ্রমিকরা যথারীতি সব কিছু মেনে চলে, এদের ক্ষেত্রেও আমরা চেষ্টা করি, কিন্তু এটা কন্ট্রাক্টরের আন্ডারে তো এইসব প্লাফান। স্বাস্থ্যবিধি মেনে যেভাবে কাজ করার কথা, আমরা ফ্যাক্টরির শ্রমিকেরা বা আমি আমার স্টাফেরা সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজ করতেছি। ছোট বড় মিলিয়ে 125টি ক্যাটানারিতে এখন আসছে জাতীয় এই সম্পদ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। লবণ সিন্ডিকেটে নাকাল পোস্তার আড়তদাররা, তারা বলছেন হঠাৎ করে একটি চক্র লবণের দাম বাড়িয়ে দিয়েছে, চামড়া সংরক্ষণের জন্য বাধ্য হয়েই বেশি দামে লবণ কিনতে হচ্ছে তাদের, এতে করে খরচ বেড়ে যাচ্ছে। লবণের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হুঁশিয়ারিতেও কোনো কাজ হচ্ছে না। সুযোগ বুঝে অসাধু এই চক্র লবণের প্রায় দাম দ্বিগুণ করে দিয়েছেন। সকাল থেকে চামড়া আসছে আড়তে, তবে পরিমাণ বেশ কম। এখানকার কর্মীরা জানিয়েছেন আজ শেষ দিন, অনেকে কোরবানি করে থাকেন, সেসব চামড়া আনছেন মৌসুমি ব্যবসায়ীরা, তবে দাম গেল দুদিনের মতোই আছে। গতকালের চেয়ে এবার গরুর চামড়ার দর কিছুটা বাড়লেও ছাগলের চামড়া নিয়ে হতাশা কাটেনি অনেকে, ছাগলের চামড়া বিনা পয়সায় রেখে গেছেন। গেল মধ্যরাতে যেসব চামড়া এসেছে তার সংরক্ষণ উপযোগী করে তোলার কাজ চলছে, তবে পোস্তায় বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বছরই দেখি আমি নিজে ঈদের পর দিন থেকে সকাল থেকে যে ময়লাগুলি চলে যায়, ময়লাগুলি সিটি কর্পোরেশন এসে নিয়ে যায়, কিন্তু এই বছর এই পর্যন্ত এখনও দেখিনি যে ময়লাগুলি সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে না, কেন নিয়ে যাচ্ছে না এটা আমার জানা নেই। আমার 300 টাকা কি নাই, আবার 100 টাকা আওয়া যাওয়া, গাড়ি ভাড়া 400 টাকা, মানে চালান দাম পাইলাম, কোনো লাভবান না, পরিশ্রম বেকার। পোস্তার আড়তের খবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে, আছেন আলমগীর হোসেন। আলমগীর, জানতে চাই আজ তৃতীয় দিন ঈদের চামড়া কি পরিমাণে এখানে আসছে এবং বর্জ্য ব্যবস্থাপনা আসলে কেমন দেখছেন এই আড়তগুলোয়? জোহা, আজ ঈদের তৃতীয় দিন, এই দিনে আসলে খুব বেশি চামড়া আসে তা কিন্তু না, আজকে আসলে খুব সামান্য পরিমাণে কোরবানি, বিভিন্ন মহল্লায় যে কোরবানিগুলো হচ্ছে এবং ঢাকার মধ্যেই সেই চামড়াগুলো আসলে কিছু কিছু আসছে। আমি সকালে আসলে খুব বেশি এই ধরনের চামড়া আসতে দেখিনি। মূলত গতকাল
শেষ রাতে কিংবা গতকালও আসলে তারা বলছেন যে গতকালও বেশ ভালো চামড়া এসেছে, এবং যেটা সাধারণত অন্যান্য বছরের তুলনায় গতকালকে চামড়া সরবরাহের পরিমাণটা কিছু বেশি ছিল, এবং সেই চামড়াগুলো আসলে এখন পর্যন্ত অনেক আড়তে আসলে লবণ দিয়ে সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করছে। আবার অনেকেই হয়তো যেহেতু লবণের সংকট ছিল, সেই লবণের সংকট থাকার কারণে আসলে ঈদের দিন রাতেই যে চামড়াগুলো সংরক্ষণ করা হয়ে যায় সেটি কিন্তু অনেকেই করতে পারেনি, যে এই কাজটি আসলে গতকাল সম্পন্ন করেছেন। আর আমি পোস্তায় দাঁড়িয়ে আছি, আড়তের সামনের যে রাস্তাটা আপনি হয়তো এখন লক্ষ্য করে দেখতে পাবেন যে পুরো রাস্তাটাই আসলে কিন্তু আবর্জনায় স্তূপ হয়ে আছে। সাধারণত আমি গত বছরও এই পোস্তায় আমি খবর সংগ্রহ করেছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছিলাম যে গত বছর ঈদের পরের দিনই কিন্তু পোস্তার রাস্তা যেগুলো সেগুলো আসলে পরিষ্কার করা হয়ে গিয়েছিল, কিন্তু আজ তৃতীয় দিন এখন পর্যন্ত আসলে পরিষ্কার করা হয়নি, যে কারণে এই এলাকায় যারা বাসিন্দা আছেন তারা আসলে চরম দুর্ভোগের মধ্যে আছেন। তবে একটি বিষয়, আপনি যে কার্যক্রমটা কিন্তু শুরু হয়েছে সিটি কর্পোরেশনের দু একটি গাড়ি আমি সকালে দেখেছি, তারা এই ময়লা এবং আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন, এরই মধ্যে শুরু করেছে তৃতীয় দিনের কাজ। আপনাকে ধন্যবাদ আলমগীর। রাজশাহীতে গত বছরের তুলনায় কোরবানির সংখ্যা কমেছে, তাই কমেছে কোরবানির পশুর চামড়ার সরবরাহ, বিপরীতে দরও বেড়েছে কিছুটা। যদিও মৌসুমি ব্যবসায়ী মাদ্রাসা এবং এতিমখানা কর্তৃপক্ষ বলছেন গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও বঞ্চিত তারা, বরাবরের মতো এবারও চলছে আড়তদার ট্যানারি মালিকদের দোষারোপের খেলা। চামড়া ব্যবসায়ীদের হিসেবে গেল বছর রাজশাহীতে কোরবানি হয়েছিল 3 লাখ, এবার সেটি কমে দাঁড়িয়েছে 2.5 লাখে। চামড়া ব্যবসায়ী দেলোয়ার বলছিলেন গত ঈদে তিনি 10,000 চামড়া কিনলেও কোরবানি কম হওয়ায় এবার তার অর্ধেকও কিনতে পারেননি। এতেই গরুর চামড়ার দাম পিস প্রতি বেড়েছে 100 থেকে 200 টাকা। গেল বছরের কাছে এবার একটু দাম বেশি, গেলবার 300-400, এবার হলো 500-600। ফি বছর ক্ষতি হওয়ায় এবার মৌসুমি ক্রেতা ছিল নগণ্য, হয়নি অলিতে গলিতে চামড়া কেনাকাটা, বরং মাদ্রাসা ও এতিমখানায় বেড়েছে দানের পরিমাণ। বছরের তুলনায় আমরা চামড়াও কিছুটা বেশি পেয়েছে, মূল্য কিছুটা বেশি পেয়েছে তুলনামূলক, বাকি এটা সন্তোষজনক নয়। প্রান্তিক পর্যায়ে চামড়া ব্যবসায় সংশ্লিষ্টদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত পানির দরে কেনার পর বিকেলে সরবরাহ কমলে বাড়ে দাম। তাদের মতে এতে লাভবান সিন্ডিকেটের আড়তদাররা। গরু চামড়া 500, 600, 700, 300, 800 পর্যন্ত এলিয়ান আছে, যেন আলিয়ান ভালো বেকার খালি লিয়াসা পাট, যেটুকুন ঢুয়ালি আসে এটুকুন একটু মজুরিটা দিতে পারে না, দাম যে হিসাবে কিনা সেই হিসাবে দাম বলে না, লসই আছে, গাড়ি ভাড়া টাড়া দিয়ে লসই আছে। মূলধন বকেয়ার পুরনো কথা জানিয়ে বড় আড়তদাররা বলছেন সকাল সন্ধ্যা দামের এই হেরফেরও হয়েছে ট্যানারি মালিকদের কারণেই। টাকা পায়নি, যেহেতু একটা মহামারী চলছে, মহামারীর মধ্যে আপনার হয়তোবা অনেকে মনে করেন টাকা পায়নি, এদিক ওদিক দিয়ে যেহেতু বাচ্চারই একটা ব্যবসা করা লাগে, তারা টাকা সংগ্রহ করে ব্যবসা করছে লাভের আশায়। রাজশাহীতে চামড়া কেনার আড়ত 60টি, এর মধ্যে সিংহভাগ ব্যবসার নিয়ন্ত্রক 10 ব্যবসায়ী, রয়েছেন 2 ট্যানারির মালিক। দর্শক, শুরুতে জানাই বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এখন কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলম, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর এর মধ্যে তো আমাদের এস্ট্রোজেনিকা টিকাও আপনারা আসছে, আপনারা জানেন, কাজে এস্ট্রোজেনিকাটাও যারা বাদ পড়েছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে। গ্রাম অঞ্চলে স্যার মানুষ যে টিকা করার ব্যবস্থা করা হচ্ছে, যে জাতীয় পরিচয়পত্র দিয়ে বা এটার প্ল্যান হচ্ছে যে যদি সম্ভব হয় আমরা এই দিয়ে, এটার নাম কি, আমাদেরকে টিকা যদি একদম আমরা যে ন্যাশনাল যে টিকা দিই, সাধারণ যে টিকাগুলো দিই, আমরা তো আর NID দিয়ে দিই না, সেটা যেভাবে দেই সেইভাবে আমরা যদি যাতে সহজীকরণ করা যায় সেটা আমরা চেষ্টা করছি। ওকে, ধন্যবাদ। মুগ্ধা হাসপাতাল থেকে আমরা সরাসরি দেখছিলাম, কথা বলছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যাচ্ছে আরও খবরে, অনেকটাই ক্রেতা শূন্য রাজধানীর কাঁচা বাজারগুলো, কমেছে পণ্যের সরবরাহ তবে দামে কোনো স্বস্তি নেই, বেড়েছে সবজির দাম, চাহিদার বিপরীতে মাছের আমদানি খুবই অপ্রতুল, আরেক দফা দাম বৃদ্ধির উত্তাপ আছে আদা রসুনের বাজারে।
ঈদের আমেজ আর লকডাউনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। ক্রেতার আনাগোনা একেবারেই কম, বিক্রেতারাও অন্যান্য দিনের তুলনায় কম পণ্য নিয়ে এসেছেন। ক্রেতার আনাগোনা কম থাকলেও দামের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি, বরং বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন পাইকারি আড়তে সবজির সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। দু তিন দিন পর সরবরাহ স্বাভাবিক হতে পারে। ঈদের পর এখন আমি গাড়ি ঘোড়া কম আসে, তার জন্য দামটা একটু বেশি, কেজি থেকে 10-20-30 টাকাও বেশি। এখন যে মালটা আসতেছে একটা আসে না, মালের দাম দুইগুণ হয়ে গেছে তার থেকে। ঈদ পরবর্তী বাজারে মাংসের চাহিদা নেই বললেই চলে, তবে চাহিদা আছে মাছের, কিন্তু সরবরাহ একেবারেই কম, তাই দামও বেশি। চিংড়ি আগের দামে রাখতেছে মাঝারি সাইজ 600 টাকা করে, আর ইলিশ মাছ নিলাম একটু মনে হচ্ছে বেশি দাম। মাছ মাছ সাপ্লাই খুব কম দেখা যাচ্ছে, অনেক কম মাছ, দাম মোটামুটি আগের চেয়ে একটু বেশি আর কি। কেজিতে আপনার 20-50 টাকা বেশি দিয়ে মাছ কিনে আনছি আমরা। এক গাড়ি মাছ আইছে, এক গাড়ি মাছ মনে করেন সবাই থাবা থাবি করে নিছে। দামের উত্তাপ আছে আদা রসুনের বাজারে। এ দুটি পণ্যের কেজিতে দাম বেড়েছে 20-30 টাকা পর্যন্ত। ঈদের পরে আপনার পেঁয়াজ হয়েছে 48 টাকা, আদা হয়েছে 160 টাকা, রসুন হয়েছে 140 টাকা। লকডাউন চলাকালে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকবে রাজধানীর কাঁচা বাজারগুলো। বাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নিত্য পণ্যের মূল্য পরিস্থিতি কেমন সেটি জানতে আমরা চলে যাচ্ছি সরাসরি চট্টগ্রামে। আছেন সহকর্মী আলামিন শিকদার। আপনার কাছে জানতে চাই আলামিন, রাজধানীর বাজারে আপনি দেখছিলেন যে ক্রেতার সংকট, বাজারের অবস্থা, চট্টগ্রামের অবস্থা কেমন, বিশেষ করে মাছের বাজারের পরিস্থিতি জানতে চাই। জোহা, মাছ কিংবা কাঁচা বাজার আমি যেটাই বলি সেটা হচ্ছে যে চট্টগ্রামের ক্রেতা সংকট একই পরিস্থিতি। চট্টগ্রামের কাঁচা বাজার এবং মাছের বাজার দুটোতেই ক্রেতার সংকট দেখা যাচ্ছে। আর কারণ কোরবানির কারণে এবং লকডাউনের প্রভাব বলা যেতে পারে, যার কারণ হচ্ছে যে বাজারে সকাল থেকেই পর্যন্ত ক্রেতা সংকট রয়েছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কোরবানির মাংসের কারণে কিন্তু একটু মাংস বেশি খায় মানুষ, সেই জন্য একটু সালাদের প্রয়োজন হয়। আর সেই সালাদের প্রয়োজনের দিকটা কাজে লাগিয়েছে কিন্তু ব্যবসায়ীরা। যেমন বলতে গেলে আমি যদি বলতে চাই টমেটোর কথা, টমেটো গত কুরবানের আগেও ছিল 80 টাকা কেজি, এখন 160 টাকা কেজি। একই পরিস্থিতি হচ্ছে যে অন্যান্য যে সালাদ আইটেম আছে, যেমন শসা, তারপরে মরিচ, লেবু, গাজর, সবগুলোই কেজি প্রতি 20-30 টাকা বাড়তি। আর অন্যদিকে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। আর যদি কাঁচা বাজারের অন্যান্য যে সবজিগুলো আছে, যেমন লাউ 50 টাকা, তারপরে আপনার কাঁকরোল 40 টাকা, ঝিঙা 50 টাকা, ঠিক এভাবে ওগুলো স্থিতিশীল রয়েছে। তবে বেশ চড়া রয়েছে এই সালাদের বাজার। জোহা, ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সাগরে শুরু হচ্ছে মাছ ধরা। সমুদ্রে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত উপকূলের জেলেরা শুক্রবার রাত 12টা থেকে ফিশিং ট্রলার নিয়ে সাগরে ছুটবেন তারা। নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে সাগরে ইলিশ বেশি ধরা পড়বে বলে প্রত্যাশা জেলেদের। এদিকে আড়তদারও মাছ বেচাকেনার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সাথে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য। তবে আড়তদারদের ভাবাচ্ছে কঠোর লকডাউন। সাগরে সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধিতে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। জালদরি কাজবাজ গুছাইতেছি, ট্রলার গুছাইতেছি, সাগরে ইনশাল্লাহ আশা করছি যাব। আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, এখন সামনে অবরোধ শেষ, আমরা এখন জালদরি ঠিক করি আমরা সাগরে যাব। এলসি নাই, এলসি থাকলেও হয়তো কিছু দাম বাড়ত, কিন্তু আসলে খুব আশঙ্কা আছে, আতঙ্কে আছে যে আসলে ইলিশের ভালো দাম পাবে না। এবার জানাবো মুদ্রা বাজারের খবরাখবর। ঈদের ছুটির কারণে সপ্তাহের প্রথম 2 দিনের লেনদেনের ভিত্তিতে দেখা যাচ্ছে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম। এনসিসি ব্যাংকের তথ্য বলছে ডলার লেনদেন হয়েছে 84.95 টাকা দরে। আগের সপ্তাহের চেয়ে কমে গেছে ব্রিটিশ পাউন্ডের দাম। রবিবার এই মুদ্রাটির সর্বোচ্চ লেনদেন হয়েছে 119.03 টাকায়, আর সর্বনিম্ন 118.85 টাকা মিলেছে সোমবার। অন্যদিকে ইউরো এবং অস্ট্রেলিয়ান ডলারের দামেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। ইউরো লেনদেন হয়েছে সর্বোচ্চ 102.30 টাকা, সর্বনিম্ন ছিল 102.28 টাকা। অস্ট্রেলিয়ান ডলার রোববার সর্বোচ্চ 63.88 টাকায় বিক্রি হয়েছে। 20.15 টাকা থেকে 20 পয়সার মধ্যে ওঠানামা করেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। সপ্তাহ জুড়ে সিঙ্গাপুর ডলার সর্বোচ্চ কেনা বেচা হয়েছে 63.85 টাকায়।
অপরিবর্তিত অবস্থায় আছে সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে 22.65 টাকায়। এই সপ্তাহে কমে গেছে কানাডিয়ান ডলারের দাম, সর্বোচ্চ হাত বদল হয়েছে 68.26 টাকায়। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হচ্ছে 1.14 টাকা। সাময়িকভাবে অচল ছিল এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ, প্লে স্টেশন বা এয়ার বিএনপির মতো বিএনবির মতো জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট। বৃহস্পতিবার অনেক সাইটে প্রবেশের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি, এতে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। তবে কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো সচল হয়েছে। ইউরোপের কয়েকটি দেশে পুনরায় সেবা পাওয়া গেলেও এশিয়ায় রয়ে গেছে সমস্যা। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম ডিএনএসে যান্ত্রিক গোলযোগের কারণে মিলছিল না এই সংযোগটি। বিষয়টির কারণ অনুসন্ধানে চলছে পূর্ণাঙ্গ তদন্ত। প্রতিবেদন অনুযায়ী অচল হওয়া ব্যাংকগুলোর সাইট ডাউন ছিল, তারা সবাই ক্লাউড সার্ভিস প্রতিষ্ঠান আকাইমার গ্রাহক। বাংলাদেশ সময় রাত 9:30 থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট স্থগিত হয়ে যায়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করতে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।